এক মাসেও কার্যকর হয়নি হার্টের রিং বা কার্ডিয়াক স্টেন্টের ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ নির্ধারিত মূল্য, বরং আশঙ্কা দেখা দিয়েছে পুনরায় দাম বৃদ্ধির, ফলে চিকিৎসা খরচ বৃদ্ধির শঙ্কায় আছেন দেশের হৃদরোগীরা। 2023 সালের 12 ডিসেম্বর হার্টের রিংয়ের দাম অন্তত 40% কমানোর ঘোষণা দিয়েছিল ডিজিডিএ, যা 16 ডিসেম্বর থেকে কার্যকরের নির্দেশনা দিয়েছিল সংস্থাটি। তবে বাস্তবায়নের দিন থেকেই কার্ডিয়াক স্টেন্টের দাম পুনর্নির্ধারণের দাবি জানান ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা। একই সঙ্গে তাদের রিং ব্যবহার না করতে হাসপাতালগুলোকে চিঠি দিয়েছেন তারা। এরপরই নতুন দাম নির্ধারণের দাবিতে রিট করেন হাইকোর্টে। ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা জানান, রিংয়ের দাম নির্ধারণে বৈষম্য করেছিল ডিজিডিএ, দাম বৃদ্ধির জন্য নয়, বৈষম্য কমানোর জন্য রিট করা হয়েছে। আর ঔষধ প্রশাসন অধিদপ্তরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2024 সালের 10 জানুয়ারি প্রত্যাহার করা হয় সেই রিট। 2 থেকে 9,000 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, স্টেন্টের দাম নির্ধারণ কমিটির সভাপতি স্বাস্থ্য সচিব দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে 27টি প্রতিষ্ঠান কার্ডিয়াক স্টেন্ট আমদানি করে। এর মধ্যে 3টি প্রতিষ্ঠান আনে মার্কিন স্টেন্ট, বাকি 24টি প্রতিষ্ঠান ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে স্টেন্ট আমদানি করে।